হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদুল আজহার উৎসবে সুস্থ থাকার বা ফিটনেস ধরে রাখার কিছু টিপ। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক। খাবার দেখেই ঝাঁপিয়ে না পড়ে আস্তে আস্তে খাওয়া শুরু করুন, নিজেকে সংযত করুন, পরিমিত আহার করুন, খাবারকে নয় সবার সাথে সাক্ষাৎ করে উৎসবের আনন্দ উপভোগ করুন, কোরবানির ত্যাগের আনন্দ উপভোগ করুন। বেশি ক্ষুধা লাগিয়ে না খেয়ে অল্প ক্ষুধা লাগলে খান, এতে কম খাওয়া হবে। খাবারের আগে পানি খেয়ে নিন, অথবা দাওয়াতে যাওয়ার আগে সালাদ, ফল ইত্যাদি কম ক্যালোরি সহজপাচ্য খাবার বা পানিও খেয়ে নিন, তাহলে কম খাওয়া হবে। কোরবানির ঈদে যেহেতু লাল মাংস ছড়াছড়ি, তাই মাংস খেতেই হয়, কিন্তু যখন খাবেন তখন একেবারে অল্প পরিমাণে খান, কেননা লাল মাংসে অনেক ফ্যাট থাকে। লাল মাংস যে আমাদের শরীরের জন্য কি ভয়ঙ্কর তা মনে রাখুন। লাল মাংস যেমন গরু খাসির মাংসে যে প্রচুর স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বি থাকে, তা স্থূলতা বাড়ানোর পাশাপাশি রক্তনালীতে চর্বি জমায়, রক্তচাপ বাড়ায়, ডায়াবেটিস বাড়ায়, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের দিকে আপনাকে নিয়ে যায়। বিভিন্ন ধরনের ক্যান্সারও হতে পারে এই লাল মাংসের কারণে। মাংস বেশি খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম, ডায়রিয়া, গ্যাস্ট্রিকের আলসারের সমস্যা ইত্যাদি হতে পারে। কিন্তু তাই বলে কি এই ঈদে লাল মাংস খাবেন না? খাবেন, তবে মাংস খাবেন খুবই পরিমিত পরিমাণে। যারা স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, কিডনির সমস্যা, হৃদরোগ ইত্যাদিতে ভুগছেন, তারা অবশ্যই ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ মতো ও পরিমাণে পরিমিত খাবেন। মাংস যখন খাবেন তখন একেবারে কতটুকু খাবেন? আপনার হাতের তালুর সমান মাংস একেবারে খেতে পারে। আর ভাত জাতীয় খাবার একবারে খাবেন 1 থেকে 8 কাপ। প্রতিবেলা মাংস না খেয়ে একবেলা হলেও মাছ খান। যেমন রাতের খাবারে মাছ রাখতে পারেন, কারণ মাছে আছে ওমেগা-3 ফ্যাট যা শরীরের জন্য ভালো। কোনো দিন বেশি মাংস খাওয়া হয়ে গেলে তারপর দিন সবজি, সালাদ, ফল, ডাল খেয়ে ব্যালেন্স করুন। মাংস, পোলাও, বিরিয়ানি ইত্যাদি গ্রুপক খাবার যখন খাবেন তখন খাবারের সাথে প্রচুর সালাদ খাবেন, কারণ সালাদ খাবার হজমে সাহায্য করে। এছাড়া প্রতিবেলার খাবারে অবশ্যই বেশি বেশি সবজি খাবেন। ওজন কমাতে ও নিয়ন্ত্রণ রাখতে কম ক্যালোরিযুক্ত খাবার খেতে চেষ্টা করুন সবসময়। তাই মাথায় রাখুন, বিরিয়ানি, পোলাও, ভাত, তেলে ভাজা, মিষ্টি খাবার, কোমল পানীয় প্রচুর ক্যালোরি থাকে। এই ঈদে যেহেতু অনেক রকম খাবারের সমারোহ থাকে সবার বাড়িতেই, তাই অন্যান্য বেশি ক্যালোরির খাবার যেমন ফাস্টফুড, কেক, সিঙ্গারা, পেঁয়াজু, বেশি তেলে ভাজা খাবার, চিপস ইত্যাদি এড়িয়ে চলুন। প্রতিদিন নিয়ম করে ফল, সবজি, সালাদ আর প্রচুর পানি খেতে ভুলবেন না। টক দই, বোরহানি, লেবুর শরবত ইত্যাদি খাবার হজমে সহায়ক, এগুলো খাবার পরে খেতে পারে। সকালে উঠেই লেবু আর মধু 1 গ্লাস হালকা গরম পানিতে গুলে খেলে তা হজমের জন্য এবং মেদ কমাতে সহায়তা। সকালে উঠেই লেবু আর মধু 1 গ্লাস হালকা গরম পানিতে গুলে খেলে তা হজমের জন্য এবং মেদ কমাতে সহায়ক। মাংসের যে জায়গায় চর্বি কম সেখানকার মাংস খেতে পারেন, যেমন রানের মাংস। মাংসের চর্বি পরিহার করুন। চর্বি কোলেস্টেরলযুক্ত অঙ্গ যেমন মগজ, কলিজা ইত্যাদি যথাসম্ভব কম খান বা বাদ দিন। কোনো বেলা বেশি খেয়ে ফেললে বা দাওয়াত থাকলে অন্য বেলা রুটি, সালাদ বা স্যুপ খেয়ে ব্যালেন্স করুন। মিষ্টি খাবার, গুরুপাক খাবার যেদিন খাবেন সেদিন প্রচুর পানি খাবেন। বেশি বেশি সচেতন হয়ে আবার মজাদার খাবার না খেয়ে নিজেকে সব খাবার থেকে বঞ্চিত করবেন না। মনে রাখবেন, দৈনিক 500 ক্যালোরি বেশি খেলে আপনার ওজন বাড়বে এবং সপ্তাহে 1 কেজি বা 2 পাউন্ড ওজন বাড়বে। আপনার প্রতিদিনের শারীরিক ক্যালোরির চাহিদা অনুযায়ী ক্যালোরি মেপে খাবার খান। যারা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে চান তারা সেভাবেই বুঝে শুনে খাবার খাবেন। উৎসবের আনন্দে ভেসে মজার খাবারের জোয়ারে ডুবে আপনার ডায়েট নষ্ট করবেন না, এতে আপনার সব কষ্ট মাটি হয়ে যাবে। অল্প খাবার খেয়েই খাবারের মজা নিন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।